হ্যালো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম। আমি বেরিয়েছি একজনের খোঁজে। তো আমি আর আমার বোন সোনু, যে আমার বান্ধবী আছে, বোন কাম বান্ধবী, ও আর আমি যাব একজনের খোঁজে। বলতে বাকি ডিটেলসটা তোমাকে বলতে পারবো না, তো আমি বলতে পারছিও না। একজনকে খুঁজতে বেরিয়েছি, তার বাড়ি খুঁজতে বেরিয়েছি। তো তাকে যদি পেয়ে যাই, তার সাথে কথা বলে আমার অনেক কিছু সলভ হবে। তো অলরেডি এখন রাস্তায় বেরিয়ে গেছি, সোনু আসছে, ও আসলে একসাথে আমরা যাবো। সোনুও চলে এসছে আলটিমেটলি। এখন যাচ্ছি নিখোঁজের খোঁজে, নিখোঁজের খোঁজে। কিন্তু তোমাদেরকে বললাম তো বলতে পারবো না যে কোথায় কার কোথায় যাচ্ছি, সেটা দেখাতেও পারবো না, সেটা বলতেও পারবো না। যদি কোনোদিনও রিভিল করতে পারি তো রিভিল করবো, বাট যাচ্ছি। দেখা করে চলে এসেছি, যার সাথে দেখা করার ছিল খুঁজে পেয়ে গেছি, তার বাড়ি আমরা খুঁজে বার করেছি। আলটিমেটলি রুটি কিনলাম, আমারটা খাওয়া হয়ে গেছে, খেয়ে ফেলেও দিয়েছি নিচে, আর ও খাচ্ছে। দরটা দেখে আমার লোভ লাগছে না, আমি সব বাচ্চাকে খাচ্ছি। তো যাই হোক, বসে আছি, আড্ডা মারবো আমরা এখন, বসে বসে খানিকক্ষণ চা টা খাবো, তারপরে সন্ধ্যের দিকে বাড়ি। আমরা বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছি, যাব হচ্ছে একটু এয়ারপোর্ট। বাস আর আসছে না, বাস আর আসছে না রোদে। এয়ারপোর্ট যাবো, এয়ারপোর্টে একটু বসে কেক খাবো, একটু আবার কিছু অন্য কিছু খাবো, আরও অন্য কিছু খেয়ে খেয়ে মোটা হচ্ছি, খাওয়া দাবো, তারপরে আবার চলে আসবো বাপ বাড়ি। বাসে বসে আছি, যাচ্ছি সামনেই, বাসের ড্রাইভারের সামনেই বসে আছি আমরা। অলরেডি এক নম্বর চলেও এসেছি, আমার এক নম্বর দিয়েও যাবো। ভিআইপি বিগ বাজার যাবো, তো সেখানে যাচ্ছি, আরেকটা বাস উঠে পড়েছি আবার। আমাদের ঘোরা শেষই হয় না, ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি, আবার একটা বাস উঠে পড়েছি, যাচ্ছি বিগ বাজারের দিকে। যাই দেখি পাওয়া যায় সেখানে আবার। বাসেও তো, বাসে করেও যাচ্ছি, সেখানেও আমরা চুপ করে বসে থাকতে পারি না, তাই সেখানেও আমরা স্টোন সিজার পেপার খেলা শুরু করে দিলাম। তো এই খেলতে থাকলাম যতক্ষণ না অবধি আমরা ভিআইপি বিগ বাজার পৌঁছাচ্ছি, ততক্ষণ অবধি আমরা এটাই করে গেছি। তো আমাদের এরকমই পাগলামো চলতে থাকে, আমরা এরকমই করতে থাকি, আমরা মানে বাচ্চাদের মতনই এখনও করি। ইভেন আমরা এখন বাচ্চাই আছি, সোনু তো বাচ্চাই, আমি যদিও বা বয়স হয়ে গেছে, স্টিল আমি ওর সাথে থাকলে পরে আমিও এরকম করি, ভালো লাগে, সময়টা ভালো কাটে এইভাবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, মাই লাইফ মাই রুল। তোমাদেরকে বলেছিলাম যে একটা সন্ধ্যাবেলা থেকে আমি কী করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো, তো সেটা এখন তোমাদের সাথে আমি শেয়ার করছি। ঘুরে ফিরে চলে এসেছি ঘরে, বাবান ঘুম থেকে উঠে গেছে, বাবানকে নিয়ে বসে গেছি খাবার খাওয়াতে, ওর খাবার রেডি করে নিয়েছি, ওকে আমি খাওয়াচ্ছি হচ্ছে এখন সন্ধ্যাবেলাতে কর্নফ্লেক্স, তো কর্নফ্লেক্সটা খাইয়ে নেবো। আর সোনু সোনু বাড়ি চলে গেছে, ওকে বললাম আসার জন্য, ও বলছিলো আসবে, কিন্তু বাড়িতে একটু প্রবলেম হয়ে গেছে বলে চলে গেছে, হয়তো কালকে আমার সাথে আমার বাড়িতে আসবে, ও কালকে আমাদের বাড়িতে, তো কালকে তখন আমি তোমাকে দেখাতে পারবো সোনুর সাথে, মানে সোনুর সাথে আমি কী করি না করি সন্ধ্যাবেলা সেটাও দেখাতে পারবো। এখন বাবান পড়াশোনা করবে, বাবানের এখন পড়াশোনা করার টাইম, পড়াশোনা করবে, লিখবে। হ্যাঁ বাবা, দেখাতে দিচ্ছি তো, এটা খোলো, তুমি কেমন লিখতে পারো দেখি তো, দেখো কি সুন্দর লিখেছে, দেখেছো সবাই, দেখো কত সুন্দর লিখেছে, বলে দাও কি লিখেছো। ইয়েস, সরো, এখন সব আবার লিখবে, ও ওর লেখাপড়া হয়ে গেলে পরে তারপরে আমি রুটি করবো। পড়ানো হয়ে গেছে, এখন আমি আটা নিয়ে বসে পড়েছি, আটা মাখবো, রুটি করবো। আমরা তো রাত্রেবেলা সবাই রুটি খাই, তুমি জানোই, এখন আটা মেখে রুটি করবো। ফ্রেন্ডস, আমার রুটি করা হয়ে গেছে, এদিকে রুটি করলে দেখো গ্যাসের কি অবস্থা হয়। তো গ্যাসটাকে পুরো আমাকে পরিষ্কার করতে হবে, গ্যাস পরিষ্কার করা হয়ে গেলে তারপরে আমি একটুখানি বসবো, তারপরে দাদা আসলে দোকান থেকে, তারপরে আমরা খেয়ে নেব। ওই হলো আমার সন্ধ্যাবেলার রুটি। তো গ্যাস মুছে পরিষ্কার করে ফেলেছি, এদিকে বাবানের দুধ আছে, আর এখানে বাবানের রুটিটা ভিজিয়ে দিয়েছি জলে। আমি বাবানকে তো রাত্রেবেলা দুধ রুটি খাওয়াই, তাই জন্য রুটিটা আগে একটু ভিজিয়ে দিই, ভিজিয়ে দিয়েছি, একটু পরে ওকে খাইয়ে দেবো। গাড়িটা ভেঙে যাবে, গাড়িটা ভেঙে যাবে,
খাবার নিয়ে চলে এসেছি, এই যে বাবানও চলে এসেছে আর এই যে বাবানের বাবাও চলে এসেছে, সেও খাবে এখন। তো আমাদের সবার খাওয়ার পালা এখন, আমরা এখন সবাই খাবো, বাবানও খাবে, খাইয়ে নিই তাহলে আগে। তুই কে 500 টাকা তোমাকে দেবে? আমি কেন 500 টাকা দেবো? তোমাকে বাবা টাকা দেবে, বাবার কাছ থেকে টাকা নিয়ে খরচা করো, যাও 20 টাকা। বাবা দেয় না? আমার কাছ থেকে টাকা নিয়ে বাবাকে দিয়ে দেবে? আমার টাকাটা খরচা করে দিবি কেন? তো বাবা কাছ থেকে টাকা নিয়ে সার কেন? আমার কাছেও নাই, আমার কাছেও 20 টাকা আছে। হ্যাঁ সেটাই, বাবা লেগে যাবে ওরকম ভাবে, ওরকম করে না। আমার কাছেও 20 টাকা আছে, আমার এখন আবার 1000 টাকা চলে যাবে। না না না, এখানে আসতে হবে না, আসতে হবে না, ওখানেই থাকো। আমি আমার কাছে টাকা নেই বাবা, আসতে হবে না, আসতে হবে না। চলো বিছানাটা ঝেড়ে নিই, ঝেড়ে তারপরে বিছানা করে ফেলবো, আর বিছানা করে তারপরে বাবাকে ঘুম পাড়ানোর জন্য যুদ্ধ করব। ওকে তো ঘুম পাড়ানো মানে হচ্ছে মানে আমাদের দুজনের ঘাম ঝরে যাওয়া, এত এত জ্বালায় কিছুতেই ঘুমাতে চায় না। ও ডাইপারটা বার করে নিই, এখনও ডাইপার পরাতে হয় রাত্রেবেলা, এখনও টয়লেট করে ফেলে, ডাইপারটা পরিয়েই দিই, বালিশগুলো সব বার করে নিলাম। আর একটা চাদর আমি এখন রাখছি, বিকজ ভোরের দিকে না একটু একটু ঠান্ডা লাগছে, তো সেই জন্য একটা চাদরও রেখে দিচ্ছি সাথে। বিছানা ঝাড়া হয়ে গেছে, এবারে ওকে নিয়েছে ঘুম পাড়ানোরই প্রস্তুতি করতে হবে। তোমরা তো সবাই জানো আমি রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর ছাদে আসি একটু হাঁটাহাঁটি করার জন্য, তো ছাদে আসলাম, এদিকে বাবানকে নিয়ে ওর বাবা শুয়ে পড়েছে, ওর বাবা ঘুম পাড়ানোর চেষ্টা করছে বাবানকে, তো আমি একটু তার জন্য ছাদে আসলাম হাঁটাহাঁটি করতে। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম আমার ব্লগটা, তো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো আর আমার সাথে থেকো। চলো তাহলে কালকে আবার তোমার সাথে দেখা হবে নতুন ব্লগে, টিল দেন গুড নাইট, টাটা, বাই।